माई लाइफ सुदीप सुदीप दा के हेल्प करो वेलकम टू माई लाइफ सुदीप और हमें तुम्हारे संगे सुदीप मान्ना यही हमारे शेष भिडियो और तुम्हारे सामने भिडियो करते पर क्यों हमार पायर जंत्रणा भीषण हो दिन धरे हमें पुरो विछाना सज्जा शुए आ पायर अपारेशन कराते प्राय आढ़ाई लाख टाक खर्चा है और एक अपारेशन दरकार एर मध्य ही ना तो सारा जीवन जन हाँटते पर এটা ডক্টরকে বলেছে এবং তার জন্য আড়াই তিন লাখ মতো টাকা দরকার। আমরা যদি সবাইও খুব অল্প 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 করে দিই তাহলে খুব সহজে একটা মানুষ হয়তো সারা জীবনের জন্য হাঁটতে পারবে, যার কোনোদিন হাঁটতে পারবে না হয়তো ওই অপারেশনটা না হলে, সে হয়তো হাঁটতে পারে। সেই অনুভূতিটা অন্যরকম। 2021 এর শেষের মধ্যে সুদীপ দা ভেলোডে থাকবে, ঠিক আছে? আর সুদীপ দার অপারেশন হবে 2022। এটা সবথেকে বড় কথা, এটা তোমাদেরও পাশে রাখতে হবে, তোমরা না থাকলে কখনোই হবে না। এক তো গাইস প্লিজ তোমরাও পাশে দেখো। সুদীপ দাকে আমি চিনতাম না, সুদীপ দাকে আমি চিনেছি হচ্ছে সোম ভাই, সোম সেস বলে চ্যানেল আছে তার, তো উনি অনেক ভিডিওই করেছে, তোমরা দেখতে পেয়েছো আমাকে নিয়ে। উনি অনেককেই হেল্প করেন, ওনার বেশি সাবস্ক্রাইবার না হয়েও মন ওনার অনেক বড়, যতটুকু সম্ভব তিনি তার সাধ্যমতো চেষ্টা করে মানুষকে সাহায্য করে। এটাই সব থেকে মানে ভালো জিনিস মানুষের মধ্যে, যে অনেক অনেক থাকলে তবে সাহায্য করা যায়, সেটা একদমই ভুল কথা। সেটা সেই দাদা ভাইটা প্রমাণ করে দিয়েছে, সোমদা ভাই। দাদা যেন সুস্থ হয়ে ওঠে, ঠাকুরের কাছে এই প্রার্থনা করব, আমি আমার হনুমানজির কাছে এই প্রার্থনা করব, তোমরা তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো। আজ পর্যন্ত আমি তোমাদের কাছে কিচ্ছু চাইনি, যে আমার কিছু দাও বা কিছু সামর্থ্য আছে তারা প্লিজ দাদাকে একটু হেল্প করো ছিল, বাট এখন এতটাই ব্যথা হয়েছে যে এখন আর হাঁটতে পারছে না। তো ডাক্তার বলেছে নাকি অপারেশন করতে হবে খুব তাড়াতাড়ি। ভাইকে কতটা ভালোবাসো একটু দেখিয়ে দাও, সুদীপ দাকে হেল্প করো, কারণ হেল্প করাটা দরকার। আর আমরা যেহেতু বাংলা কমিউনিটির এক একজন ক্রিয়েটার, তো সবাই দাদার পাশে থাকাটা উচিত। আপনার সবাই ভালো থাকুন, আমি যদি বেঁচে থাকি আবার নতুন ভিডিওতে কোনো না কোনো দিন আপনাদের সঙ্গে দেখা হবে। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি।